দেখেন ফারিয়া কি করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে কচি বাঁশের স্যুপ রান্না করে দেখাবো। এর জন্য লাগবে হচ্ছে আমার মুরগির গোস্ত, আর লাগবে হচ্ছে এখানে বাঁশ। বাঁশটাকে আমি রাত্রে সিদ্ধ করে রাখছিলাম, তারপর হচ্ছে এখানে মুরগির গোস্তকে ভালো করে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে বাঁশের সেই পানিগুলা, আর এখানে হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়া, আর লবণ দিয়ে দিছি স্বাদ মতো, তারপর হচ্ছে আদা রসুন পেস্ট, দিয়ে আমি এই যে চুলার পাড় বসিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে বলক চলে আসছে, তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, আর একটু তেল দিয়ে দিছি, সয়াবিন তেলটা ইউজ করছি আমি এখানে। আমার এটা সিদ্ধ করা পর্যন্ত আর কি আমি অপেক্ষা করব। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কালারটাই কেমন চেঞ্জ হয়ে গেছে দেখলে মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমার এখন মানে লাস্টে যা যা লাগবে, এখানে আমার আর কি দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি, আপনারা এই কচি বাঁশের স্যুপ মানে রান্না করে একবার হলো ট্রাই করবেন, খুবই মজা। আর এখানে হচ্ছে দুইটা ডিম আমি এবার ফাটিয়ে নিচ্ছি আপনার ইয়ে দিয়ে, কাঁটা চামচ দিয়ে, আর হচ্ছে এখানে পেঁয়াজ, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে সয়া সস, আর দুই টুকরা লেবু, আর হচ্ছে এখানে টমেটো সস। এখন এখানে বাঁশের এগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করা বাঁশের এগুলো দিয়ে দিচ্ছি এখানে। ওটা আগে আমার সিদ্ধ করা ছিল, রাতে যেহেতু আনসার নষ্ট হয়ে যাবে দেখে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এখানে পেঁয়াজ, পেঁয়াজগুলো কেমন করে কাটতে হবে। পেঁয়াজ এখন বলক আসছে, বলক আসার পর এই লাস্টের কাজটা আপনার বলক আসলেই তারপর করতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার কর্নফ্লাওয়ার, যেটা আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু লাড়া দিয়ে দেবো। অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর লাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। আসলে অনেকদিন পর ভিডিও করতেছি তো সেই জন্য মানে হইতেছে একটু। আচ্ছা যাই হোক, ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা লাস্ট আমি তিনবার দিয়ে কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেল আপাতত, তারপর আমি আর একটু লাড়া দিয়ে দেবো এখানে। এখানে আমি কর্নফ্লাওয়ারটা 2 টেবিল চামচ নিছি, তারপর ওখানে দিয়ে দেবো হচ্ছে ডিম। আসলে আমার রান্না করতে যে তারপর হচ্ছে আমার পুড়ে গেছিলো, গাল পুড়ে গেছিলো, সেই জন্য মানে কদিন আমি ভিডিও দিতে পারি নাই, কি একটা অবস্থা হয়েছিল আমার। আমি ডিমটা দিয়ে তারপর একটু নাড়া দিয়ে দিলাম। এখনো মনে হয় কি যে আগুনের কাছে গেলে আমার ভয় লাগে, মনে হয় কি যে আবার বুঝি পড়ে যাব। এখনো আমি সুস্থ হইনি পুরোপুরি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তারপর এখানে সয়া সসটা দিয়ে দিছি আমি, সয়া সসটাও আপনি 2 টেবিল চামচ নিছি আমি। আপনাদের লাস্টে আমি একটা কথা বলবো, লাস্টে কথাটা শোনার জন্য আপনাদেরকে আমার ভিডিওটা দেখতে হবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস, এখানে তেমন কালারটা দেখা যাইতেছে না কিন্তু কালারটা খুবই সুন্দর আসছিল। আর আর লাস্টে আমি 2 টুকরা লেবু চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো, তারপর আপনার চুলার মধ্যে কম আছে, 10-15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এই যে আমার স্যুপ রেডি হয়ে গেছে,
এখন আমি একটা কথা বলি আপনাদেরকে, আজকের যে রান্নাটা ছিল সম্পূর্ণটা আপনাদের ভাইয়া করছে, আমি ভয়ের চলাচলার পরে যাই নাই, কিন্তু আমি ভিডিওটা আমি করছি। আর এই স্যুপটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে খুবই মজা। এটা চট্টগ্রাম, তারপর হচ্ছে ওরা খুবই খায়, মানে পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায় আর কি। কুচি বাঁশ দিয়ে স্যুপ রান্না করে খুবই মজা লাগে। আপনারা একবার